রমজানে নিত্যপণ্যের দাম কমিয়ে বারবারই নজির স্থাপন করে মধ্যপ্রাচ্যের দেশগুলো। আজকাল ইউরোপ আমেরিকার মতো মুসলিম সংখ্যালঘু দেশেও রোজায় মূল্যছাড়ের সংবাদ উঠে আসছে গণমাধ্যমে, অথচ দেশের বাজারের চিত্র পুরোপুরি উল্টো। রোজা আর ঈদকে টার্গেট করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় ব্যবসায়ীরা। এ নিয়ে আক্ষেপের শেষ নেই ভোক্তার। সেই আক্ষেপে প্রলেপ দিতে রাজধানীতে কয়েকটি সুপার শপ, একটি কর্পোরেট গ্রুপ ও এক ব্যবসায়ী রমজান এবং ভোক্তা দিবস উপলক্ষে পণ্যে বিশেষ ছাড় দিচ্ছে। মঙ্গলবার সকালে আলোচিত মাংস ব্যবসায়ী খলিলের দোকানে মূল্যছাড় কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। রমজানে বাজার মূল্য 750 টাকার পরিবর্তে 595 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করছে খলিল গোস্তবিতান। এছাড়া চেইন সবগুলো তেল, ডাল, চিনি, আটার মতো নিত্যপণ্যে 10 থেকে 120 টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন ক্রেতারা। প্রতিষ্ঠান ভেদে সর্বোচ্চ 10 দিন থেকে সর্বোচ্চ মাস জুড়ে চলবে এই কার্যক্রম। রোজার মধ্যে আমরা একটু অনেক গাড়ি সারা বাংলাদেশ ব্যাপী আর কি করতেছি, আর এছাড়াও আমরা ঢাকার মধ্যে সবসময় আমরা করে থাকি। সারা বিশ্বে মুসলিম দেশে দাম কমায় বিক্রি করে, তা আমার ইচ্ছা হলো যে দেখি আমিও কমায় বিক্রি করে দেখি কি হয়। আমরা ক্রেতাদের জন্য সবসময় বিশেষ অফার দিয়ে থাকি, রমজান উপলক্ষেও আমাদের এটা ব্যতিক্রম নয়। পণ্যের চড়া মূল্যের মধ্যে এতটুকু সাশ্রয়ে সন্তুষ্ট ক্রেতারা, তাদের দাবি সারা বছর ন্যায্য মূল্যে পণ্য সরবরাহের। আমাদের মতো যারা মিডল ক্লাস তাদের জন্য অবশ্যই একটা ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে, সেটার সাথে সাথে সব প্রোডাক্ট গুলোতেই যেন এই ছাড়টা পাওয়া যায়। আমাদের তো আর বাড়তি ইনকাম নেই, 100 টাকা যদি কম পাই তাহলে ওটা তো আর একটা জিনিস কিনা যায়। 700 টাকা কিনতাম, এখান থেকে 595, মানে 205 টাকা কম, অবশ্যই দেখতে আমি অনেক সন্তুষ্ট। বাজারে 780 টাকা, অনেক বাজার অনেক জায়গায় 800 টাকা কুচ বিক্রি করতেছে, এই জায়গায় 595 টাকা, খুবই সাশ্রয় হচ্ছে আমাদের। রমজান ও ভোক্তা অধিকার দিবস উপলক্ষে কর্পোরেট গ্রুপ ও ব্যবসায়ীরা এগিয়ে আসাতে সাধুবাদ জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। এই ছাড়ের ফলে বাজারে প্রভাব পড়বে বলে আশাবাদী তিনি। কর্পোরেট গ্রুপগুলো তারা কিন্তু আরও 5-7 টাকা কম দামে বিক্রি হচ্ছে। আমরা একটা সুপার শপে দেখলাম 800 টাকা 5 লিটারের তেল তারা 720 টাকা বিক্রি করছে, এখানে তারা 760 টাকা বিক্রি করছে। 6টি সুপার শপে বিভিন্ন পয়েন্টে তাদের এই বিশেষ মূল্য ছাড় উদ্বোধন করলাম। সুপার শপ কর্পোরেট গ্রুপগুলো যদি পারে তাহলে বিত্তবানরা পারবে। রমজানে মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ভোক্তারা, তবে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করা গেলে এবারের রোজা স্বস্তিতে কাটবে বলে দাবি ভোক্তা অধিদপ্তরের। রকিবুল রাহাত, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।